শুক্রবার কাজরা গ্রামে দলীয় সম্বর্ধনা সভা ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তৃণমূলের দুই পক্ষ, ভাঙচুরও হয়েছিল দলীয় কার্যালয়ে। শনিবার দিন কাজরায় এসে এই ঘটনারই সমালোচনা করলেন দলের রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় কাজরা গ্রামে তৃণমূলের একটি গোষ্ঠী সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সভাতে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল অন্ডাল ব্লকের নবনির্বাচিত ব্লক সভাপতি কালবরণ মণ্ডলকে, কিন্তু তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সম্বর্ধনা সভাটি বানচালি হয়ে যায়। দলীয় সূত্রে জানা গেছে, ওই সম্বর্ধনা সভায় আমন্ত্রণ জানানো হয়নি অন্ডাল ব্লকের নবনির্বাচিত সহসভাপতি মলয় চক্রবর্তীকে। আমন্ত্রণ না জানানো নিয়ে মলয়বাবু এবং ব্লক সভাপতি কালবরণ বাবুর অনুগামীদের মধ্যে বচসা এবং তা পরে মারপিটে বেঁধে যায়, ভেস্তে যায় সম্বর্ধনা সভাটি। অভিযোগ, এরপর কালবরণ বাবুর অনুগামীরা মলয় চক্রবর্তীর অনুগামীদের কার্যালয়ে ভাঙচুরও চালায়। দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা অস্বীকার করা হয় কালবরণ বাবুর অনুগামীদের তরফ থেকে। পরে অন্ডাল থানার একটি বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। শনিবার এই ঘটনার জেরে উত্তেজনা ছিল কাজরা এলাকাতেই। এদিন সন্ধ্যাবেলায় ভাঙচুর হওয়া মলয় অনুগামীদের দলীয় কার্যালয়ে আসেন এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। দ্বন্দ্ব ভাঙচুরের ঘটনার সমালোচনা করার পাশাপাশি তিনি বলেন, এ ধরনের ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়। দলেরই কিছু অতি উৎসাহী কর্মী এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানানো হয়েছে, তারা বিষয়টি নিষ্পত্তি করবে বলে তাপসবাবু জানালেন। পাশাপাশি তিনি বলেন, যারা ভাঙচুর করেছে তারাও দলীয় কর্মী। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং সাম্প্রতিককালের আসানসোল লোকসভা উপনির্বাচনে সবাই একসঙ্গেই কাজ করেছে। দলের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, আলোচনার মাধ্যমে তার সমাধান করতে হবে। সবাইকে বুঝতে হবে, এই ধরনের ঘটনা ঘটলে দল ও দলীয় নেতৃত্বকে অস্বস্তির মধ্যে পড়তে হয়। তাই এই ধরনের ঘটনা সবাইকেই এড়িয়ে চলার পরামর্শ দেন তাপসবাবু। যে কোনো কারণেই হোক, কোনো ভুল বোঝাবুঝি পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু অস্বীকার করা যায় না। কিন্তু ঘটনাটা অনুমিত্তের, এই ঘটনা কাম্য নয় এবং নিশ্চয়ই দলের পক্ষে এই ঘটনা শুভ নয়। কিছু কিছু অতি উৎসাহী যুবকের জন্য এই ঘটনাগুলো ঘটে এবং নেতৃত্বকে তার মধ্যে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। যাই হোক, আমরা দেখছি এর মধ্যে কে কে জড়িত আছে, কারা জড়িত আছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটল, সেগুলো সব দিক দিয়েই কথাবার্তাগুলো আমরা দেখবো। কিন্তু আমরা আশাবাদী, দেখুন, যাদের সঙ্গে হয়েছে বা যারা করেছে সবাই একসঙ্গে লোকসভা নির্বাচন করেছে, সবাই এই দুঃসময় বিগত বিধানসভা নির্বাচন করেছে, সেগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। চরম দুঃসময় ছিল 2021 সাল, সেই সময় সবাই একে একের সঙ্গে কাঁধে কাঁধ জোড়ে ছোট বড় সবাই মিলে দলটাকে আজকে এই জায়গায় ভোটের জায়গায় নিয়ে এসছে। আমরা কখনোই চাই না যে দু একজন কি দুই দশজনের জন্য আমাদেরকে কোনো পরবর্তীকালে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আমরা নিশ্চয়ই এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা বলব, দরকার হলে তাদেরকে প্রসঙ্গ করব। কারণ দল তো দু একজনকে নিয়ে নয়, দল সমগ্র জনসাধারণকে নিয়ে। কারণ আমরা মনে করি এটা মানুষের সরকার, সুতরাং আমি নেতৃত্ব আছি বলে আমি সব সে যে কেউ এটা নিজে ভাবতে পারে, দল এটা ভাবে না। সুতরাং সবাইকে, সব পক্ষকেই নিজেদের মধ্যে নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে। অতি উৎসাহ, অতি আবেগ, অতি ক্রোধ, এগুলো বর্জন করাই কাম্য। যাই হোক, আমরা দেখছি সেরকম হলে, কিন্তু আমি বিশ্বাস যে এই ঘটনাটা মিটে যাবে। নিশ্চয়ই দু একজনের খুবই বহির প্রকাশ হয়েছে, কি কারণ হয়েছে সেটা আমরা দেখব, তো দেখা যাবে। এটা এখন নিশ্চয় আমরা দেখছি। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ইসিএলের ছোড়ার খোলামুখ খনির এক কর্মী হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে যখন গাড়ির খবর করা হচ্ছিল তখন সেখানে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না থাকায় খনিকর্মীর সহকর্মীরা ওই অসুস্থ খনিকর্মীকে তাদের নিজস্ব ব্যক্তিগত গাড়িতেই হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেও কোনো ডাক্তার না থাকায় অভিযোগ করেন ওই খনিকর্মীর সহকর্মীরা, এবং তারা আরও অভিযোগ করেন ডাক্তার না থাকায় ওই খনিকর্মীর চিকিৎসা শুরুও হয় না। এতে ক্ষোভ বাড়তে শুরু করে
এবং সহকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। অন ডিউটিতে কামরুদ্দিন মিয়া মানে নামে একটি ইউজি ট্রামার ডিউটিতে অ্যাটেন্ডেন্স করার পর গাছের ছাওয়াতে বসেছিল কাজে যাবার আগে, ঠিক সেই সময় মাথা ঘুরে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে সেইখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, কলিয়ারিতে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স কিন্তু পাওয়া যায়নি, সেই সময় পাওয়া যায়নি। এবং আমরা আমাদের পাবলিক গাড়ি, আমাদের ওয়ার্কারের গাড়ি, তার গাড়িতে করে এখানে আনা হয়। এখানে আনার পর এখানে কিন্তু অন ডিউটিতে সেই সময় ডাক্তার ছিল না। কি হয়েছিল আপনার? পড়ে গিয়েছিলেন ডিউটি পিরিয়ডে? হ্যাঁ, ডিউটি পিরিয়ডে। তারপর কি হলো, এখানে আসার পর কি হলো? এখানে আসার পরে ডাক্তার ডাক্তার ছিল না, ডাক্তার ছিল না, না আসলো, তারপরে দেখাশোনা হলো। ডাক্তার কখন এসেছে? 10-15 মিনিট পর ডাক্তার, মানে এখানে ডাক্তার উপস্থিত ছিল না। আপনার নাম?